গত 5ই আগস্টের পর হঠাৎই বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি, যার প্রভাব পড়তে শুরু করেছে দেশের অবকাঠামো খাতেও। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক বিবেচনায় গত 15 বছরের অনেক প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে, চলমান প্রকল্পগুলোতে আনা হচ্ছে সংস্কার। এই পরিস্থিতিতে কোন কোন প্রকল্প ব্যর্থ হতে যাচ্ছে? বিগত সরকারের হাতে নেওয়া এবং আলোর মুখ না দেখা প্রকল্পগুলোর মধ্যে শুরুর দিকে থাকবে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার প্রকল্প। ঢাকার পূর্বাঞ্চলে 142 তলা বিশিষ্ট একটি বিজনেস সেন্টার করার প্রস্তাবটি ছিল বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী কালী প্রসাদ চৌধুরীর। তার মালিকানাধীন কেপিসি গ্রুপ ও বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে এই টাওয়ার করার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক মারপ্যাঁচে এই প্রকল্পের কাজ দেয়া হয় অর্থ লোপাটে কুখ্যাত বাংলাদেশি কোম্পানি সিকদার গ্রুপকে। তাদের নকশায় ভবনের উচ্চতা কমে দাঁড়ায় 111 তলা, সাথে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনা রক্ষায় 71 ও 52 তলা আরও দুটি ভবন করার পরিকল্পনা নেওয়া হয়। প্রায় 12,000 কোটি টাকার এই প্রকল্প থেকে সিকদার গ্রুপকে বাদ দেয়া এখন সময় সিদ্ধান্ত। প্রকল্পটি সম্পূর্ণভাবে বন্ধ হবে নাকি আগের নকশায় কেপিসি গ্রুপকে আবারও বাংলাদেশে আমন্ত্রণ জানানো হবে, সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রামে 2020 সালে নির্মাণ হওয়া সেই ভাইরাল রাস্তা নির্মাণে খরচ হয়েছিল প্রায় 900 কোটি টাকা। অভিযোগ উঠছে তৎকালীন রাষ্ট্রপতির বাড়ি এই এলাকায় হওয়ায় পরিবেশের নেতিবাচক প্রভাবকে উপেক্ষা করা হয়েছিল এই রাস্তা নির্মাণে। পরিবেশবিদদের পরামর্শ তখন উপেক্ষা করেছিল সরকার। সিলেটের বন্যার পানি নামা এবং জলজ প্রাণী রক্ষায় এই রাস্তাটির কিছু অংশ ভেঙে ফেলা হতে পারে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এছাড়া ঢাকা গাজীপুর মহাসড়কে প্রায় 8 বছর ধরে চলমান বিআরটি প্রকল্পের বাস লেনকে সম্পূর্ণ বাদ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে রাস্তা প্রশস্ত হবে এবং নির্মিত ফ্লাইওভারগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। এর বাইরে বঙ্গবন্ধু ও শেখ পরিবারের ব্যক্তিবর্গের নামে করা অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়া হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। আর প্রয়োজনীয় অনেক প্রকল্প থেকেও বাদ যেতে পারে বিতর্কিত এই শেখ পরিবারের নাম।